গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি। এখন দিদি রান্না করবে ছেলে মাছের ঝাল। ছেলে মাছটা মানে আমরাও খাইনি, এই ফার্স্ট টাইম দাদা এনেছে খেলাম। মানে দারুণ মাছ, কাঁটাও নেই, শুধু মাঝখানে একটা আছে কাঁটা। গরম তেলে টমেটোটা দিয়ে দিলাম, মশলা টেস্ট করা দিয়ে সমস্ত মশলা আছে এর মধ্যে, পেঁয়াজ টমেটো আদা দিয়ে মানে সমস্ত মশলা একসাথে বেটে নেওয়া হয়েছে। আজকে ছেলে মাছের ঝাল, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে। সামান্য হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে জল দিলাম। জলটা হয়ে গেছে, এবার মাছটা ভাজা মাছটা দিয়ে দিল দিদি। তরকারি ফুটে গেছে মোটামুটি, আমাদের ছেলে মাছের রেসিপি রেডি হয়ে গেছে।